এই ভিডিওটি শুধুমাত্র পোকো এবং এমআই ইউজারদের জন্য। আপনি কদিন হলো এই মোবাইলটা কিনেছেন কিন্তু আপনার মোবাইল আস্তে আস্তে যেন স্লো হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে হ্যাং করছে এবং আপনার মোবাইল চালাতে খুবই অসুবিধা হচ্ছে। তো এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন বা এই হ্যাঙ্গিং বা স্লো হয়ে যাচ্ছে এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন খুবই সহজেই আপনাদের সলিউশন দিয়ে দেবো। তাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি সন্দীপ, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল টেক লাইক বাংলা। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সরাসরি চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো আপনারা কি করবেন, সরাসরি চলে যাবেন আপনি আপনার মোবাইলের সেটিংসে। সেটিংসে আসার পর দেখবেন প্রথমে একটা অপশন পেয়ে যাবেন অ্যাবাউট ফোন, সেই অপশনে আপনি সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর অনেকগুলি অপশন এখানে দেখতে পাচ্ছেন, এমআই বা ভার্সন, ডিভাইস নেম, স্টোরেজ। তো নিচের দিকে চলে যাবেন, দেখবেন একটা অপশন পাবেন অল স্পেসেস, এখানে সিম্পলি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তারপরে অনেকগুলো অপশন আপনি দেখতে পেয়ে যাবেন। তো দেখছেন র্যাম, সিপিইউ, অ্যান্ড্রয়েড ভার্সন সমস্ত কিছু এখানে দেখিয়ে দিয়েছে। তো আপনাকে যে কাজটা করতে হবে, সিপিইউ যে দেখতে পাচ্ছেন সিপিইউ লেখা আছে, মিডিয়া টেক, আপনার যেটা প্রসেসর সেটা আপনাকে এখানে শো করবে। তো আপনাকে এটা চারবার ট্যাপ করতে হবে, 1 2 3 4। এরপর এখানে একটা প্রাইভেসি পলিসি একটা পপআপ চলে আসবে, তো আপনি এইটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন একটা প্রসেসিং চলবে, যে প্রসেসিংটা একটু টাইম নেবে, তো আপনি একটু সময় দেবেন প্রসেসিংটা হওয়ার জন্য। তো আমি ভিডিওটা যেন লম্বা হয়ে না যায় সেই জন্য আমি এখানে একটু স্কিপ করবো, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, এই নোটিফিকেশনের উপর সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন যতগুলি বাগ ফাইল রয়েছে, মানে আনইম্পর্টেন্ট, এইগুলোর জন্যই কিন্তু আমাদের মোবাইল হ্যাং করে। তো আপনি কী করবেন, এইভাবে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে ডিলিটে সিম্পলি ক্লিক করবেন। এরপর ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনার মোবাইলটা আগের থেকে অনেকটাই ফাস্ট হয়ে যাবে এবং ভালোভাবে চলবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে খুবই সহজেই আপনি এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার হ্যাঙ্গিং প্রবলেম কিন্তু আপনার সলভ হয়ে যাবে। তো আশা করছি পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে কোনো রকম কোনো প্রশ্ন বা অসুবিধা যদি আপনার থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন আমাকে, আমি আপনাদের রিপ্লাই করার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে বা একটু কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করতে থাকি যা নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো টপিকের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। Music.